الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم قال تطعم الطعام وتقرأ السلام من عرفت ومن لم تعرف সকলে মহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের ফরজ নামাজ আদায় করার পরে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মন উজাড় করে শুকরিয়াতান আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠ করি সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই বিষয়ের উপর সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা সকলেই জানি যার প্রাণ আছে জন্মগ্রহণ করার মাধ্যমে এই মানুষটা দুনিয়াতে আসে, ঠিক কিনা? কিন্তু এই মানুষটা আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ারও কি একটি মাধ্যম আছে, এই মাধ্যমটা হলো কি? মৃত্যু। এই মাধ্যমটা কি? মৃত্যু। তা আমি মৃত্যু সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের হাদিস অনুযায়ী। পবিত্র কোরআনুল করিমে মৃত্যুর সম্পর্কে আটটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এর মাঝে এক নম্বর বৈশিষ্ট্য হলো যাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, তাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন كل نفس ذائقة الموت প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? মানুষ কি করে? বেঁচে থাকে চিরকাল? পশু পাখি
পাখি এক কথায় প্রাণ আছে সকলে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে চার নম্বর সুরায় সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতুল কারীমে বলতেছেন তোমাদের মধ্যে যা কিছু গঠে বালু এই বালু জিনিসটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আর যেই জিনিসটা গঠে মন্দ এই জিনিসটা কার পক্ষ থেকে নিজেদের পক্ষ থেকে অর্থাৎ নিজের কারণে কি এই মন্দটা ঘটে থাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলতেছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم নিশ্চয়ই আমরা অনেকেই চেষ্টা করি মৃত্যু থেকে পালানোর জন্য কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 62 নং সূরার সূরাতুল জুমআর 8 নম্বর আয়াতে বলতেছেন মানুষ যেখানেই যাক না কেন ফেরেশতারা মৃত্যুর সাথে কি হবে তার মোলাকাত হবেই মৃত্যুর হাত থেকে কি করতে পারবে না সেই রেহাই পাবে না এজন্য আমাদের কি করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যুর তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে মৃত্যুর সময়টা কি নির্ধারণ করা কি করা নির্ধারণ করা যেই যেখানেই থাকুক না কেন মৃত্যুর হাত থেকে সে আসলেই বাঁচতে পারবে না সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম একদিন দরবারে বসে আছেন ওনার সাথে তার মন্ত্রী বসেছিল হঠাৎ করে মালাকুল মাউত মানুষ রূপী মানুষের আকার আকৃতি ধারণ করে এই দরবারে উপস্থিত হলেন মালাকুল মাউতকে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী দেখে ভয়ে কলিজা কেঁপে উঠল মালাকুল মাউত যখন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিলেন সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বলেন ও পয়গম্বর যেই লোকটা আপনার কাছে এসেছিল এই লোকটা কে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলেন ইনি হলেন মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বলেন এই জন্যই তো মনে হয় ওনাকে দেখে আমি ভয় কেঁপে গেছি আমার কলিজাটাও কেঁপে গেছে ও পয়গম্বর আপনার কয়েকটা জিনিস কয়েকটা মুজিজা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে জিনরা আপনার কথা শুনে বাতাস আপনার হুকুমে চলাফেরা করে ও পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম আপনি আমাকে এইখান থেকে বাতাসের সাহায্যে হিন্দুস্তান নামক জায়গায় দিয়ে আসেন মন্ত্রীর কথা শুনে সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম বাতাসের সাহায্যে এই মন্ত্রীকে হিন্দুস্তান নামক একটি স্থানে নিয়ে দিয়ে আসলেন পরের দিন ওই দরবারে আবার মালাকুল মাউত হাজির সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম বলেন ও মালাকুল মাউত গতকালকে আপনি আসার পরে আমার মন্ত্রী এত ভয় পেয়েছিল কারণ কি
মালাকুল মাউত সাইয়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও পয়গম্বর, এই লোকটাকে যখন আপনার সামনে দেখলাম, কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে দূরবর্তী একটি স্থানে তার রূহ কবজ করার কথা, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, এই লোকটাই কি আসলে ওই লোকটা কিনা না আমি ভুল দেখতেছি। কিন্তু আমি কিছুক্ষণ পরে যখন সময় হলো তার রূহ কবজ করার জন্য, তখন আমি ওই স্থানে গিয়ে দেখলাম ওই লোকটা ওইখানে উপস্থিত। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও মালাকুল মাউত, আপনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমার মন্ত্রী এই স্থান থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার করানো হলো, দূরবর্তী স্থানে নিয়ে দেওয়া হলো, কিন্তু ওইখান থেকেও আপনার হাত থেকে রেহাই পায় নাই। তাহলে বোঝা গেল যে যেখানেই থাকুক না কেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর চার নাম্বার স্থান হলো, পাঁচ নাম্বার কোয়ালিটি হলো, বৈশিষ্ট্য হলো সময় নির্ধারিত করা। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সাত নাম্বার সুরার চৌত্রিশ নম্বর আয়াত সূরাতুল আরাফে বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, এই চলে আসার পরে মানুষ ইচ্ছা করলে কি করতে পারবে না, এক ঘন্টা সময় নিতে পারবে না, ইচ্ছা করলে কি করতে পারবে না, এক ঘন্টা আগেও মৃত্যুবরণ করতে পারবে না। সময়টা কি নির্ধারণ করা। মৃত্যুর ছয় নম্বর বৈশিষ্ট্য হলো, যেখানেই হবে সেখানেই প্রয়োজন সৃষ্টি করে দিবেন কে, আল্লাহ। আমরা অনেকেই অনেক সময় দেখি দুর্ঘটনার কারণে মারা যায়। যেমন কিছুদিন আগে আমাদের এলাকারই এক সন্তান রোড অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সে যাবে ঢাকা, সিলেট রোডে বাড়িতে এসে কালীগঞ্জ রোডে ঢুকছে। সে ইচ্ছা করলে কি ইটা খোলা দিও যেতে পারতো, কিন্তু তার মৃত্যু কি কালীগঞ্জে লেখা, ওইখানে কি প্রয়োজন সৃষ্টি করে দিয়েছেন। এই কথাটাই মুসনাদে আহমদ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে মানুষের মৃত্যু হবে সেখানেই আল্লাহ পাক রাব্বুল আলামিন তার একটা না একটা প্রয়োজন সৃষ্টি করেই দিবেন। মৃত্যুর সাত নম্বর বৈশিষ্ট্য হলো, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আমরা অনেকেই দেখি দুনিয়াতে আসার সিরিয়াল আছে, এই জিনিসটা আমরা সকলেই জানি। প্রথমেই দাদা আসে, দাদার পরে বাবা আসে, বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান। কিন্তু আমাদের এই বাস্তব জীবনে আমরা দেখি আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা জীবিত আছে, বাবা জীবিত আছে, নাতি কবরে চলে গেছে, আছে না নাই। আবার ছোট মানুষরা জীবিত আছে, বড় মানুষরা মৃত্যুবরণ হচ্ছে, মরে যাচ্ছে, মারা যাচ্ছে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় কারো মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এবার মৃত্যুর আট নাম্বার বৈশিষ্ট্য হলো, গুণাগুণ হলো, কোয়ালিটি হলো, কে কখন মারা যাবে এটা কি কেউই জানে না, একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনই জানেন। তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে যেই জিনিসটা পেলাম তা হলো কি, এই গুণাগুণগুলো হলো মৃত্যুর। এক নাম্বার হলো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুই নাম্বার হলো যেখানে মৃত্যুবরণ করবে ওইখানে কি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার একটি প্রয়োজন সৃষ্টি করে দিবেন। তিন নাম্বার হলো আমরা কেউই কখন জানি না যে কখন কার মৃত্যু
হবে। এজন্য আমাদের কি করতে হবে? সর্বক্ষণই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে করে যে কোনো সময় মৃত্যু আসুক না কেন আমরা যেন হতাশা না হই। এখন কথা হলো, ভালো মানুষও মৃত্যুবরণ করবে, মন্দ মানুষও কি মৃত্যুবরণ করবে। সকলের মৃত্যু যন্ত্রণা কি এক হবে? এক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ১৬ নম্বর সূরা সূরাতুন নাহল ২৮ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসুহুম। যখন জালেম, যখন কোন গুনাহগার বান্দার মৃত্যু রূহ কবজ করার জন্য ফেরেশতারা আসবে, কষ্ট দেখে এই জালেম, এই বেঈমান গুনাহগার মানুষটা বলবে, আমরা আজকেই আত্মসমর্পণ করলাম, আসলে আমরা দুনিয়াতে কি করি নাই, কোনো পাপই করি নাই। তারা এই পাপকে অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই যাই করুক না কেন সকল বিষয়ে খবর যিনি জানেন উনি কে? আল্লাহ। আল্লাহ কি জানেন না? তখন ফেরেশতা আসার পরে মানুষ কি করবে? এই বেঈমান কাফেররা গুনাহগাররা আত্মসমর্পণ করবে, অস্বীকার করবে যে আমরা কি করি নাই, দুনিয়াতে কোনো গুনাহ করি নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে পবিত্র কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা ৫০ নম্বর আয়াত সূরাতুল আনফালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযা ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াযরিবুনা। যখন এই কাফের মানুষদের, কাফেরদেরকে, বেঈমান গুনাহগার মুনাফিকদের রূহ কবজ করার জন্য আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন যদি তোমরা দেখতে এই মানুষগুলোর, এই গুণের মানুষগুলোর রূহ কবজ করার জন্য আসার পরে ফেরেশতারা কি করবে? ওয়াজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। তাদের মুখমণ্ডলে কি করা হবে? প্রহার করা হবে। তার পশ্চাতে কি করা হবে? প্রহার করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই জিনিসগুলো দেখতে তাহলে অবশ্যই তোমাদের ভিতরে কি হতো? পরিবর্তন আসত। এজন্যই আমরা কোরআন থেকে যে জিনিসটা পাইলাম, এটি হলো যারা নাকি গুনাহগার হবে, কাফের হবে, বেঈমান মুশরিক মুনাফিক, তাদের মৃত্যুর যন্ত্রণা কি কম না বেশি? বেশি। এবার আসেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সাদ্দাত বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, দুনিয়াতে যদি কোনো জীবিত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়, সকলেই মনোযোগ সহকারে শুনি, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়, অথবা কাছি দিয়ে কোনো মানুষের চামড়াগুলো উঠানো হয়, তখন যেই যন্ত্রণা হবে, যে কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। সাদ্দাত বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনুন, কোন মানুষকে যদি করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়, দু টুকরা করে দেওয়া হয়, অথবা কাঁচি দিয়ে তার চামড়াগুলো উঠানো হয়, এই মানুষটা কি আর কষ্টই তেমন অনুভব করবে? এর চেয়ে বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
দুনিয়ার কোন মানুষকে যদি কেটে 1000 টুকরা করা হয় কয় হাজার 1000 টুকরা করা হয় তাহলে এই মানুষটা কি আর কষ্ট অনুভব করবে এর চেয়ে বেশি কষ্ট অনুভব করতে হবে মৃত্যুর সময় এটা কি সহজ কথা নেই 1000 যদি কোনো মানুষকে 1000 জীবিত মানুষকে কেটে 1000 টুকরা করা হয় যতটুকু কষ্ট অনুভব করবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর চেয়ে বেশি কষ্ট অনুভব করবে মৃত্যুর যন্ত্রণায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রসিদ্ধ সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জীবিত থাকা অবস্থায় যতগুলো মানুষকে মৃত্যু সজ্জায় দেখেছেন কতগুলো মানুষকে উনি বলেছেন যে মৃত্যুকালীন সময়ের কষ্ট অনুভব তোমার মনের কি অনুভূতি এটি যদি আমাকে জানাতে তাহলে আমি কি নিজে মানে নিজে উপকৃত হতাম যে কোনো কাজে গেলে যিনি একটি কাজ করেন এই কাজটা যদি আমি করি তাহলে আমরা কি করি ওই লোকটার কাছ থেকে ধারণা নিই না যে কেমনে করলে কি হবে ঠিক তদ্রূপভাবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক মৃত্যুসজ্জায় ব্যক্তিকে বলতেন যে তোমার মৃত্যুকালীন অনুভূতিটা কি এটি আমাকে বলো এই কথা বলার পরে যেদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মৃত্যুসজ্জায় উপস্থিত হলেন তখন ওনার ছেলে আব্দুল্লাহ নাম কি আব্দুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ বলেন ওগো পিতা আপনি সুস্থ থাকাকালীন মানুষদেরকে শুধু প্রশ্নই করে যেতেন মৃত্যুকালীন অনুভূতিটা কি আজকে আপনি নিজেই মৃত্যু সজ্জায় শায়িত আছেন আজকে আমাকে আপনি মৃত্যুর অনুভূতিটা বলেন যাতে করে আমি সহ দুনিয়ার মানুষ সকল এ থেকে উপকৃত হতে পারে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আমার সন্তান আব্দুল্লাহ মৃত্যুর অনুভূতি যখন শুনতেই চাচ্ছ তাহলে শুনো আমার কাছে মনে হচ্ছে বিশাল দুটি পাহাড়ের মাঝে আমাকে রেখে চাপ দেওয়া হচ্ছে বিশাল দুটি পাহাড়ের মাঝখানে রেখে আমাকে চাপ দেওয়া হচ্ছে এবং আমাকে সুই দিয়ে ছিদ্র করা হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার মনে হচ্ছে যে আমাকে বিশাল দুটি পাহাড়ের মাঝখানে রেখে চাপ দেওয়া হচ্ছে এবং সুই দিয়ে ছিদ্র করে আমার রূহ কবজ করা হচ্ছে তাহলে এই হলো মৃত্যুর কাহিনী ভয়াবহ যন্ত্রণা আমরা জানি দুনিয়াতে যত নবী এবং রাসূল গণ এসেছেন সবচেয়ে রাগী যে পয়গম্বর ওনার নাম কি মুসা কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলতেন ওনার কাছে আজরাইল মালাকুল মাউত আসার পরে মুসা আলাইহিস সালাম বলেন মান আনতা আপনি কে মালাকুল মাউত বলেন আনা মালাকুল মাউত আমি হলাম মালাকুল মাউত মুসা আলাইহিস সালাম বলেন কেন আসেছেন মালাকুল মাউত বলতেছেন আমার ডিউটি কি আমার কাজ কি এটা কি আপনি জানেন না আমার কাজই হলো কি করা মানুষের রূহ কবজ করা মুসা আলাইহিস সালাম এই ভাবে কি করলেন ডাক দিলেন ডাক দেওয়ার পরে উনি মালাকুল মাউতকে কি করলেন একটি থাপড় বললেন মালাকুল মাউত রব্বুল আলামিনের কাছে দরবারে হাজির হয়ে বলেন রব্বুল আলামিন দুনিয়াতে কত মানুষের কাছে গেলাম কত মানুষের রূহ কবজ করলাম কোন কষ্টের মাঝে আমার পড়তে হয় নাই কিন্তু আজকে যেই মানুষটার কাছে গেলাম এই মানুষটার কাছে গিয়ে আমি তো রূহ কবজ করতেই পারি নাই বরঞ্চ উনি উল্টা আমাকে আঘাত করেছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মনে হয় কোন জায়গায় কি হয়েছে বলতে কোনো সমস্যা হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলতেছেন যাও আবার যাও গিয়ে বলো যে যদি আপনি দুনিয়াতে আরো বাঁচতে চান তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন সার গাবি ছিলেন না গরু এই সারের উপরে যদি এভাবে হাত দেয় হাতের তলায় যতগুলো রোম পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে বিকুল্লি শাআরাতিন সানা এক বছরে হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। মালাকুল মাউত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন ও পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন যদি দুনিয়াতে বাঁচার ইচ্ছা থাকে তাহলে এই কাজটি করার জন্য সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন ও মালাকুল মাউত এরপরে কি আমি মৃত্যুবরণ করব না। মালাকুল মাউত বলেন মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন তাহলে আমি আর দেরি করতে চাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার গ্রহণ করতে চাই। দুনিয়াতে যদি কেউ চিরকাল থাকতে পারত তাহলে যারা দুনিয়া থাকতে পারত এরা হলেন নবী এবং রাসূলগণ পয়গম্বরগণ কি দুনিয়াতে থাকতে পারতেন। এখন এই বদকারদের কি হবে এত কষ্ট হবে রূহ কবজ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে দুনিয়াতে যারা আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই এগুলো কবর আজাব দেখে নাই এই সকল বিষয়গুলো না দেখেও যিনি যারা দুনিয়াতে ভালো কাজগুলো চলে করে যাচ্ছে তাদের জন্য কি সুসংবাদ আছে না অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন যারা নাকি নেককার হবে মুত্তাকি বান্দা হবে তাদের জন্য ফেরেশতারা যখন তার রূহ কবজ করার জন্য আসবে তখন তারা বলবে ইয়াকুলুনা সালাম তাদের কি করা হবে সালাম দেওয়া হবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ সালাম দিয়ে তাদেরকে বলা হবে কি করো তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সব সময় কি করতে হবে নেক কাজে লিপ্ত থাকতে হবে নেক কাজগুলো কি করতে হবে করে বেড়াতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 41 নম্বর সূরা সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة যারা নাকি দুনিয়াতে ইমান আনার পরে এই বিশ্বাস থেকে দ্বিমুখী হবে না একমাত্র রব্বুল আলামিনকে নিজের রব হিসেবে গ্রহণ করার পরে ভিন্ন কোন মত গ্রহণ করবে না ভিন্ন কোন পথে চলবে না কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনকে রাঙিয়ে আখিরাতমুখী হবে। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তাদের কি নাই কোনো ভয় নাই প্রেশারি নাই টেনশন করার কোনো কারণ নাই মৃত্যুর সাথে সাথে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার মানুষের জন্য কি তৈরি করে রেখেছেন জান্নাত তৈরি করে রেখেছেন। আমি যে হাদিসটি পাঠ করেছিলাম এই হাদিসটি বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক লোক প্রশ্ন করলেন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন আমলটি সবচেয়ে উত্তম জনাবে মুহাম্মদ।